নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। পোস্ট অফিসে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, যেখানে গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্ট অফিসের গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদের এই যে নতুনভাবে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবে, কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করার জন্য মাথায় রাখবে, লাস্ট ডেট 14 মে 2024 পর্যন্ত কিন্তু চলবে এই আবেদন। এবং অফিসিয়ালি লিঙ্ক যেটা আবেদনের, সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিবারেরই মতো দিয়ে থাকবো, যেখান থেকে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে অফিসিয়াল নোটিফিকেশানের সাথে অ্যাপ্লিকেশান প্রসেস। চাকরি প্রার্থীদের প্রথমেই জানাই, পোস্ট অফিসে এই গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রথমেই তাদের যে বয়সসীমাটা রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা 18 থেকে 27 বছর পর্যন্ত নিজেদের আবেদনটিকে পাঠাতে পারবে। এবং এই বয়সের মধ্যেও কিন্তু চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে, সেক্ষেত্রে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় সমস্ত যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য। আর এখানে কিন্তু বয়সের ছাড় পেতে গেলে অবশ্যই করে কিন্তু তার কাছে কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে এলিজিবল হবে এজ রিল্যাক্সেশনের জন্য। চাকরি প্রার্থীদের এই যে বয়সসীমা রাখা হয়েছে সেটা কি সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রাখা হয়েছে। এবারে আসি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা সবসময় কিন্তু এখানে তোমাদের দেখা উচিত, কারণ সেটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু পর্যায়, যেখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ পর্যায়টি যদি তোমাদের কাছে থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যেমন যারা এই গ্রুপ ডির পদে আবেদন করতে ইচ্ছুক পোস্ট অফিসে, তারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড যদি কোয়ালিফাই থাকে বা মাধ্যমিক পাশ করে থাকে তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী খুব সহজেই এখানে নিজেদের আবেদনপত্রটিকে পাঠাতে পারো। মাধ্যমিক পাশ করলেই কিন্তু চাকরি প্রার্থীদেরকে এই পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া আরেকটা কথা জানিয়ে রাখি, যেমনটি তোমাদেরকে থাম্বনেইলে বলেছি যে চাকরি প্রার্থী যারা গ্রুপ ডির এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের কিন্তু সবচেয়ে বড় কথা যে সরাসরি নিয়োগ হবে, কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ কিছুই হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তার প্রাপ্ত নম্বরের উপরে ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। তাই যে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থী রয়েছে, আবেদন করতে চাও, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। তাদের প্রাপ্ত নম্বরের উপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তার উপরে ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, এই পদে মাসিক বেতন কিন্তু 18 থেকে 24 হাজার পর্যন্ত রাখা হয়েছে এবং এখানে আবেদন কিন্তু পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারবে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রকাশিত হওয়া এই পদে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটিকে পাঠাতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনের মাধ্যমে নিজেদের ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে নিজেদের আবেদনটিকে পাঠাতে হবে। অফলাইনে ফর্মটিকে ফিল আপ করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে কিন্তু আবেদন
করতে পারবে। এবং এখানে কিন্তু আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, কোনোরকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক এটা মাথায় রাখবে, এবং বিনা যে রাখা হয়েছে জেনা তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে এখানে কিন্তু সরাসরি নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। যারা যারা আবেদন করছো আবারও জানিয়ে রাখি, মিনিমাম যেটা রাখা হয়েছে মানে যার লাস্ট ডেট রাখা হয়েছে 14 মে 2024 পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এবং অনলাইন যেটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট .gov.in এ গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পরে চাকরিপ্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম কিছুটা এইরকম থাকবে এবং এই ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ধরনের ফর্ম প্রতিনিয়ত কিন্তু বেরোচ্ছে এবং যেখানে কিন্তু তোমরা নিজেদের আবেদন করতে পারছো। 1 তারিখেই লেখা আছে, সরি 1 নম্বরে লেখা আছে নিজের নাম, যেটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। 2nd রয়েছে ফাদার নেম, যেটা এখানে লিখতে হবে। 3 নম্বরে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস, যেটা এখানে লিখে দিতে হবে। 4 নম্বরে রয়েছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, সেটাও কিন্তু এখানে লিখবে। যার যেটা ভিলেজ, পোস্ট, পিএইচ, ডিস্ট্রিক্ট, যার যেটা সে এখানে লিখবে। ইমেল আইডি এখানে লিখবে। সিটিজেনশিপ যার যেটা সে এখানে লিখবে। ডেট অফ বার্থ লিখে দেবে যার যত। এজ কত কী হচ্ছে সেটা এখানে লিখবে। আর তারপরে রিজার্ভেশন ক্যাটাগরি মানে যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে সেক্ষেত্রে তার সেই ডিটেলসটা এখানে কিন্তু মেনশান কর। তারপরে জানানো হচ্ছে যদি চাকরিপ্রার্থী এক্স সার্ভিস ম্যান হয়ে থাকে সেটা লিখবে। তার ডিটেলস অফ মাধ্যমিক পরীক্ষার সমস্ত, কবে পাস করেছে, কী স্কুল, এগুলো দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে হবে। তারপরে হোমগার্ড যদি কেউ থাকে। এইভাবে সমস্ত ডিটেলস তোমাদেরকে ফুলফিল করতে হবে, এবং ফুলফিল করে নিচে সিগনেচার এবং কী কী ডকুমেন্টস দিচ্ছ সেগুলোও কিন্তু এখানে মেনশান করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করেই কিন্তু পাঠাতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক সমস্ত ডিটেলসটাকে মানে সমস্ত ডকুমেন্টসগুলোকে একবার করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক এইভাবেই কিন্তু আবেদন করতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।